নিখুঁত কারুকাজ, নির্মাণ শৈলী আর দেখতে দারুণ দৃষ্টিনন্দন না হলেও ফটিকছড়ি থানা গায়েবী জামে মসজিদটি বহন করে চলছে শত বছরের ঐতিহ্য। ব্রিটিশ শাসনামলে এই স্থানে মসজিদের আদলে একটি গড় পাওয়া যায়, সেই থেকে এই মসজিদকে গায়েবী মসজিদ নামে নামকরণ করা হয়। এই পর্যন্ত কয়েক দফা এই মসজিদের উন্নয়ন করা হয়েছে। জানা যায় এলাকার সমাজসেবক হাজী আনোয়ার আলী প্রকাশ আনু হাজিদের উদ্যোগে এই মসজিদ পুনর্নির্মাণ করা হয়। আনুমানিক তিনখানি জমির উপর এই গায়েবী মসজিদ অবস্থিত। পবিত্র জুমার দিন এই মসজিদে কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করতে আসেন দূর দূরান্ত থেকে। মোমবাতি জ্বালিয়ে ও চুল লেপন করে নিয়ত মানত করেন এই মসজিদে আসা হাজারো নারী পুরুষ। ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ ও ফটিকছড়ি থানা সংলগ্ন বিশাল দিঘির পাড়ে এই মসজিদ অবস্থিত। এখানে মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান রয়েছে। নতুন কোন পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আহমেদ এরশাদ কুকন, দৃষ্টিতে বাংলাদেশ। জানো গোরে থেকে মুয়া।